বাজে কিনেছি এইবার। দিওয়ালি একদিনের নয়, দিওয়ালির আয়োজন ঘর পরিষ্কার করা, প্রদীপ কেনা, ওগুলো ধুয়ে শুকানো, লাইট আর মোমবাতি কেনার বাহানায় বাজারে যাওয়া, ফুল রঙ্গোলি প্রদীপ দিয়ে ঘরের প্রতিটা কোণা আলোকিত করা, এগুলোই দিওয়ালির মেমোরিজ, আর এগুলোই দিওয়ালিকে স্পেশাল বানায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি এই বছরে আমরা দিওয়ালি কেমনভাবে কাটালাম। প্রথমে পেট পুজোর চিন্তা, তাই এইবারে বানালাম মিষ্টি শুকনো গজা। এগুলো যদিও গুজিয়ার মতো দেখতে, কিন্তু খেতে একদম গজারই মতো, আর তার সাথে নিমকি। ল্যান্টার্ন শেষ করে রুষা এবার প্রত্যেক বছরের মতো দিয়া পেন্ট করতে বসে গেছে। রেডি হয়ে গেছে রুষার কালার করা দিয়াগুলো রেডি। এবার আমরা আরেকটুক্ষণ ড্রাই করে তারপরে এর ওপর ক্যান্ডেল দিয়ে দেবো, তাই তো? ভালো। অনেক বাজি কেনা হয়েছে আর বেরিয়ে পড়েছি বাজি ফাটাতে। প্রথম শুরু করলাম তুবড়ি দিয়ে। অন্যবার কিন্তু রুষা একটু একটু ভয় পায়, কিন্তু জানি না এইবার হয়তো একটু বড় হয়েছে বলে বেশ সাহস করে প্রতিটা বাজি ও নিজে হাতে ফাটিয়েছে। অনেক রাত অবধি, প্রায় রাত 12টা অবধি পাড়ার সব বন্ধুরা মিলে আমরা বাজি ফাটিয়েছি। দিওয়ালির পরের দিন আমাদের পাড়ায় এক বন্ধুর বাড়িতে একটা পটলাক পার্টি ছিল। সেখানে সবাই কিছু না কিছু আমরা বানিয়ে নিয়ে গেছিলাম। হ্যাপি দিওয়ালি। হইচই করে এই বছরের দিওয়ালি আমাদের এইভাবেই কেটে গেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের মতো ভিডিওটাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে আর পরিবারের বাকিদের সাথে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। গুড নাইট।